স্লো ফুড হলো লো জিআই সমৃদ্ধ খাবার, যা পেটে গেলে অনেকক্ষণ থাকে এবং ধীরে ধীরে হজম হয়, তাই এগুলোকে স্লো ফুড বলে। যেমন ওটস, পাস্তা, মিষ্টি আলু, ছাতু, ভুট্টা, মটর ডাল, চীনাবাদাম, ছোলা, মাশরুম, বিভিন্ন শাকসবজি ও ফলমূল। এসব খাবারের জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে। গ্লাইসেমিক ইন্ডেক্স হল 0 থেকে 100 পর্যন্ত সংখ্যার এমন একটি স্কেল যা কার্বোহাইড্রেট বা শর্করা গ্রহণের পর তা কত দ্রুত ভেঙে গিয়ে রক্তে কী পরিমাণ গ্লুকোজ উৎপন্ন করে তার পরিমাণ নির্ণয় করে। এই স্কেলে যেসব খাবারের মান 55 থেকে কম সেসব খাবারকেই স্লো ফুড বলা হয়, আর যেসব খাবারের মান 70-এর বেশি সেগুলোকে হাই জিআই নাম্বার সমৃদ্ধ খাবার বলা হয়, যা রক্তে খুব দ্রুত গ্লুকোজের মাত্রা বাড়িয়ে তোলে। এটি আমাদেরকে ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে ধাবিত করে এবং হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়। ১৯৮৬ সালের কথা, ইতালির রোমের স্প্যানিশ স্টেপসের কাছে ম্যাকডোনাল্ডসের একটি ফাস্টফুড চেইন রেস্তোরাঁ খোলা হয়েছে। ইতিহাস ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রোমে ফাস্টফুডের এই আয়োজন মানুষ ভালোভাবে নেয়নি। স্থানীয় ইতালীয় ও স্প্যানিশ অভিবাসীরা ঠিক করলেন তারা এর প্রতিবাদ করবেন। ফাস্টফুড চাই না, আমরা স্লো ফুড চাই, এই স্লোগান লেখা একটি ব্যানার হাতে নিয়ে একদিন কার্লো পেট্রিনি তার বন্ধুবান্ধবকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন। নির্মীয়মান সেই ফাস্টফুড চেইন শপের সামনে তারা বিক্রি করতে শুরু করলেন ঘরে তৈরি ঐতিহ্যবাহী পেনি পাস্তা। সবার জন্য ভালো, সতেজ এবং ন্যায্য খাবার নিশ্চিত করার জন্য একসাথে কাজ করার প্রত্যয় নিয়ে এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এর নাম দেয়া হয় স্লো ফুড মুভমেন্ট। এরপর যখন ইতালির সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ 14টি দেশের প্রতিনিধিরা প্যারিসের অপেরা কমিকে ফর দ্য ডিফেন্স অ্যান্ড দ্য রাইট টু প্লেজার নামের একটি ম্যানিফেস্টোতে স্বাক্ষর করেন, তখন এই আন্দোলন আন্তর্জাতিক রূপ লাভ করে। বর্তমানে বিশ্বের 160-টিরও বেশি দেশে স্লো ফুড সক্রিয় রয়েছে। স্লো ফুড প্রতিষ্ঠা করেছে ইউনিভার্সিটি অব গ্যাস্ট্রোনমিক সায়েন্স, যা বিশ্বের প্রথম প্রতিষ্ঠান যা শুধু খাদ্য ও খাদ্য সংস্কৃতি নিয়ে কাজ করে থাকে। স্লো ফুড মুভমেন্ট সারা বিশ্বের মানুষকে ফাস্টফুড বাদ দিয়ে স্থানীয়ভাবে তৈরি ভালো, সতেজ ও ন্যায্য খাবার খেতে উৎসাহিত করে আসছে। বর্তমানে বিশ্বজুড়ে 8 লাখেরও বেশি সদস্য নিয়ে স্লো ফুড মুভমেন্ট খাদ্য উৎপাদক এবং ভোক্তাদের একত্রিত করে শিক্ষা, কর্মশালা এবং স্কুল সহযোগিতা প্রদান করে আসছে। নিরাপদ খাদ্যের নিশ্চয়তাই এই আন্দোলনের মূল লক্ষ্য। আমরা আজকাল এমন একটি জীবন যাপন করি যা খুব ফাস্ট। আমরা সব কিছুতেই তাড়াহুড়ো করি। খাওয়ার সময় আমরা দ্রুত খাই। খাবারের গুণগত মানের চেয়ে দ্রুত খাওয়াটা আমরা জরুরি বলে মনে করি। তাই আজকাল ফাস্টফুড খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বার্গার, স্যান্ডউইচ, পেস্ট্রি, কেক, বিস্কিট, সিঙ্গারা, সমোসা সহ মুখরোচক সব খাবার ফাস্টফুড নামে পরিচিত। চটজলদি খিদে মেটালেও এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব খাবার ওজন বাড়ায়, ডায়াবেটিস, হৃদরোগ, পেটের সমস্যা সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরির প্রধান কারণ এই ফাস্টফুড ও কোমল পানীয়তে আসক্তি। ফাস্টফুড অসম্পৃক্ত চর্বি বা ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবার। এ ধরনের চর্বি রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিয়ে ধমনীতে ব্লক তৈরি করে। পাশাপাশি উচ্চমাত্রার লবণ, টেস্টিং সল্ট বা মনোসোডিয়াম গ্লুটামেট ও কৃত্রিম রং থাকায় ফাস্টফুড উচ্চ রক্তচাপ এবং ক্যান্সার ঝুঁকি তৈরি করে। আজকাল বাংলার পিঠাপুলি, ফুচকা, চটপটির জায়গা নিয়েছে বার্গার, পিৎজা, স্যান্ডউইচ। সন্দেশ বা রসগোল্লার স্থান গ্রহণ করেছে পেস্ট্রি, ওয়াফেল বা চিজ কেক। কুলফির স্থান দখল করেছে আইসক্রিম। নানখাতাই বা বাকরখানি তো প্রায় বিলুপ্তই হয়ে গেছে, কারণ এখন টিনে বা প্লাস্টিকের প্যাকেটে নানা রকমের বিস্কুট বা কুকিজ পাওয়া যায়। এখন আর বাড়িতে বাড়িতে নিমকি ও পাঁপড় জাতীয় নাস্তা তৈরি হয় না। এভাবেই বিভিন্ন দেশের বর্ণাঢ্য খাবারের ইতিহাস বিলুপ্ত হয়ে যাচ্ছে। স্লো ফুড মুভমেন্ট ফাস্টফুডের পরিবর্তে এসব ঐতিহ্যবাহী বর্ণাঢ্য খাবারগুলোকে মানুষের পাতে ফিরিয়ে আনছে।